হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই ভোর 4:30 এরকম মতো বাজে, মর্নিং ওয়াকে যাচ্ছি। সকালটা কি সুন্দর, তাই না? দারুণ। মর্নিং ওয়াকে সকালবেলায় মর্নিং ওয়াক করাটা ভালো শরীরের জন্য। কারো যদি গ্যাসের প্রবলেম থাকে সেটাও ভালো হবে, এবং কারো যদি প্রেশার থাকে সেটা ভালো। প্রচুর কত লোক মাঠে হাঁটতে এসছে, বাপরে, অনেকে হাঁটে এবং ব্যায়াম করে সব কিছু, প্রচুর প্রচুর, পুরো মাঠ জুড়ে প্রচুর। এ মর্নিং ওয়াক থেকে ফিরে এসে স্নান পুজো সেরে চা বসিয়েছি, এবার একটু চা খাবো। চা খাবো আমরা মা বেটাতে মিলে একটু চা খাবো। চাটা ছেঁকে নিলাম, চা ছেঁকে নিলাম, দুজন মিলে চা খাবো। বিস্কুট বার করতে গিয়ে দেখি বিস্কুট রেখে ওটাই বিস্কুট নেই, আবার বিস্কুটগুলো ঢাললাম। সকালবেলা একই তাড়াতাড়ি থাকে, তারপর আবার দেখছি বিস্কুট শেষ। ছেলেকে 4টে দিলাম, নিজে 2টো বিস্কুট নিলাম। এবার চাটা খেয়ে নিয়ে ভাববো রান্না কি রান্না বসাবো আজকে। চা খেয়ে রান্নাটা বসাবো, তো ভাত চাপিয়ে দিচ্ছে। এই যে আমার হাজবেন্ড বাজার থেকে মাছ, 2 রকমের মাছ নিয়ে চলে এসেছে, কাতলা মাছ আবার ছোট মাছ। দেখি 2 রকম কাতলা মাছের ভেবেছি ঝোল করবো। এদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে আলু মাখা হয়ে গেছে, এই মাছ ভাজা হয়ে গেল, মাছগুলো ভেজে নিলাম। ছোট মাছ বড় মাছ 2টোই ভেজে নিয়েছি, মশলা রেখে রেডি রেখেছি। কাতলা মাছ আলুতে ঝোল করে ভেজে রসুনে আর পেঁয়াজে কুচি করে রেখেছিলাম, আর যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো আর আদা দিয়েছিলাম, দিয়ে কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে ওটা কষতে শুরু করেছি। হ্যাঁ, এই যে পেঁয়াজটা দিলাম, পেঁয়াজ আর রসুন ইয়েটা দিলাম এতক্ষণে, বাটাটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজ আর রসুন বাটাটা। সকালবেলায় ভীষণ তাড়াতাড়ি, সময়টা যেন কোন ফাঁকে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। কাতলা মাছের ঝোল করে মশলাটা নাড়াচ্ছি, এবার গ্যাসটা একটু সিমে করে দিলাম, ভীষণ চারিদিকে ছিটকা। এবার মাছগুলো দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম, এবার পুরো মাছের ঝোল এবার ফুটতে থাকুক। সব মাছগুলো দিয়ে দিলাম, আরো বেশি করে এবার জল দিয়ে দিলাম। পুরো বেশি করে জল দিয়ে মাছের ঝোল ফুটতে থাকুক। এবার এই ছোট মাছগুলো ঝাল দেওয়া করবো। ছোটো মাছের এই ঝাল দেওয়া করার জন্য সব রকম মশলা রেডি করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম প্রথমে ভাজাই খাবো, কিন্তু মাছগুলো যা কাটা কাটা লাগছিলো তার জন্য বলি একটু মাছের ঝাল দেওয়া করে দিই। মাছের ঝাল দেওয়া, ছোটো মাছের ঝাল দেওয়া বললাম, ওই টমেটো কালো জিরে সাদা জিরে একটু ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সব রকম মশলা মিক্সড করে ঝাল দেওয়া করে দিলাম। মাছের ঝাল দেওয়া হয়ে গেল। এবারে আমার হাজবেন্ডের জন্য ভাত বেড়ে দিয়েছি, এই ওটা হচ্ছে সর্ষে শাক করেছি আর আলু মাখা আর মাছের ঝাল দেওয়া আর মাছের ঝোল, আলুতে মাছের ঝোল,
এই আজকের এখানেই ব্লগটা ব্লগ